নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি পাপিয়া, পরমব্রত এবং কোয়েল আমাদের সঙ্গে হেমলক সোসাইটির সূত্র ধরে। তাই তো, তোমাদের দুজনকেই স্বাগত। থ্যাংক ইউ। কোয়েল তো একদম একটা অন্য লুকে এবং বেশ ভালো লাগছে। আর পরমকে দেখে তো লোকজন মানে সেই যে কবে থেকে শুরু হয়েছে, তারপর পরমকে দেখে লোকজন চোখ ঘোরাতেই পাচ্ছে না। একেবারে তাই, একেবারে তাই। বলো কাহিনী দেখে মানে আমি আর কিছু বলছি, ভালো লেগেছে। মানে হি ওয়াজ স্পেকটাকুলার। আমার এসব কি দরকার ছিল? আর এই ফিল্মে আমি ভীষণ অনেস্টলি বলছি, আমি ক্যামেরা অন হওয়ার আগে আমি অনেকগুলো অ্যামেজিং বললাম, আর তারপরে বলে শোনো পাঁচবার হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, ক্যামেরা অন হওয়ার পরে আরো কয়েকবার বলবো। তো হি মানে হি ইজ ব্রিলিয়েন্ট ইন দিস। মানে হয় না অনেক সময় যে যাই ছুটছি শোনা। হ্যাঁ, হি ইজ ব্রিলিয়েন্ট ইন দিস। এই টেক ইট ইজি না, ওকে, টেক ইট ইজি। মানে এবার বস আমার টেনশন হচ্ছে, উড ফুড কোথায় গুলো টা যাই তো। না সিরিয়াসলি, আই মিন একটা একটা সিন আছে যেখানে আমার ওর সঙ্গে কথা হচ্ছে, আমার আমি একেবারে শুধু আমি ভুলে গেছি আমার ডাবিং এর সময়। জেনারেলি ডাবিং এর সময় তো নিজের উপর কনসেন্ট্রেট করে কি লাইন কখন হুম হা বা তারপরে আমার ডায়লগ বলাটা ওর উপরে কনসেন্ট্রেশনটা থাকে, ফোকাস ওখানেই থাকে। কিন্তু এই সিনটাতে আমি আর পরমব্রত আছি এবং আমি একেবারেই ভুলে গেছি যে আই এম সাপোজ টু বি কনসেন্ট্রেটিং অন মাই সেলফ অ্যান্ড মাই ডায়লগস। আমার পুরো আমি ওর দিকে চোখ, আর আমরা ও ও ও সরি সরি ও সরি সরি দুবার তিনবার করার পরে ফোর্থ টাইম, হ্যাঁ ফোর্থ বার এবার আমি তারপরে নিজের উপর না 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 এবার আমাকে দেখতে হবে লাইনসগুলো কি বলতে হবে, কিরকম হবে, কি কি পজেস, দ্য স্ক্যানশনস এন্ড এভরিথিং। পরিচালক নিশ্চয়ই রেগে যাননি? না, পরিচালক বুঝতে রেগে যাওয়ার কথাও নয়, আর একেবারে রেগে যাননি। শ্রীজিৎ খুব ভালোভাবে জানে যে হি ইজ ব্রিলিয়েন্ট অ্যাজ আনন্দ ইন দিস ফিল্ম, ব্রিলিয়েন্ট। মানে পরমকে এটা রিঅ্যাকশন দেবে নাকি আমরা? আমি কানফান লাল হয়ে গরম হয়ে দিয়ে মানে মানে কোয়েল এত উচ্ছ্বসিত প্রশংসা। না, আমারও একই জিনিস ফেরত দেওয়ার আছে অ্যাকচুয়ালি, সিরিয়াসলি। এটা ও অনেক ভালো ভালো কথা আমার সম্বন্ধে বললো বলে বলছি না। আই অলওয়েজ থট দ্যাট মানে কোয়েল যা যা ছবি করেছে তার মধ্যে অনেকগুলো ছবি আমি দেখেছি, সেগুলো যদিও মানে আমি সে ধরনের ছবি হয়তো করি না ব্যক্তিগতভাবে বা আমার করা হয়ে ওঠে না, কিন্তু আমাদের অনেকগুলো আমি দেখেছি। অ্যান্ড আমি মানে আমরা সকলে সকলে জানি মানে হোয়াট কোন কতটা পোটেনশিয়াল আছে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, অন্য সব ছেড়ে দাও, দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ এ সুপারস্টার সেটা তো মানে সেটা নিয়ে তো কোনো ডাউট নেই, মানে ডাউট হবেও না আগামী অন্য 10-15 বছর অন্তত আর কি। তো তো কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর ইটস সাচ এ ডিলাইট টু ওয়ার্ক উইথ, বিকজ আমার খুব ভাল লাগে যখন একজন মানুষ তার নিজের যে যে আর্ট ফর্ম যেটা তিনি করে সেটা সম্বন্ধে যখন তার তার টেকনিক্যাল আসপেক্টস থেকে ওপর তার যখন প্রচণ্ড দখল থাকে, আমার সেই জিনিসটা ভালো, সেই গুণটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং নিজেও চেষ্টা করি সেই গুণটাকে ইম্বাইব করতে যতটা সম্ভব আমার দ্বারা। কোয়েল ইজ ওয়ান হেল অফ আ টেকনিক্যাল অ্যাক্ট্রেস ইন দ্য সেন্স, আমি একবারও এরকম বলছি না যে ওর মধ্যে ইম্পালস নেই বা ইনস্টিক্ট নেই, সরি ম্যাম, তা কিন্তু একবারও মিন করছি না। কোয়েল প্লিজ পড়ে, হ্যাঁ, বাট আই থিঙ্ক শি ইজ সো ম্যাথামেটিক্যাল ইন হার পারফরমেন্স, ইজ ক্লিনিক্যালি গুড, মানে একদম পিন পয়েন্ট অন দ্য মানি একদম অল দ্য টাইম। That really helps, I mean, that really helps the co-actor. And I'm amuna hai mane Koyal as Meghna is just outstanding, mane out mane ekta a new term called out dashing standing, and so I'm not using that, but she's absolutely outstanding. Ekhon to emon hoye geche na mane eto chobi jokon dekho age taste chilo ba one day chilo shekhane tumi ektu dhore khelar ekta jayga chilo, kintu ekhon to 2020 মানে এসেই তোমার ছক্কা নয় চার। আমার ক্ষেত্রে আমার সবসময়তেই মনে হয় যে আমি যেটা করছি আমার একটা অভিনয় করার একটা একটা সামান্য একটা মেথড আছে, মানে মেথডোলজি আছে একটা। আমার একটা ব্যাকগ্রাউন্ড চেক লাগে, একটা চরিত্রের ব্যাকগ্রাউন্ড হালকা রিসার্চ করতে হয় আমাকে, আমাকে একটু বসতে হয়, আমাকে একটু কয়েকটা ছবি দেখতে হয়, আমাকে একটা মডেল লাগে, আমার লাগে এই জিনিসগুলো। মানে আমি একটা চরিত্র করার সময় কী কী আমার রেফারেন্স লাগে একটা, যেরকম আনন্দর ক্ষেত্রে আই ডিডন্ট হ্যাভ আ রেফারেন্স। আমি সৃজিৎকে বারবার বলছিলাম যে গিভ মি আ রেফারেন্স, আমাকে একটা রেফারেন্স দাও, হয় একটা অ্যাক্টর বলো বা কোনো একটা রোল বলো, দেশি বিদেশি কোনো ছবি থেকে, আমি এত ছবি দেখি সারাক্ষণ, আই উড ফাইন্ড ওয়ান। অনেক ভেবে ভেবে একবার বলছে যে সেটা কোথাও গিয়ে আরোপিত হয়ে যায় না, হয় না, কেননা সেটার সঙ্গে অবভিয়াসলি আই মেক শিওর, আই ট্রাই টু মেক শিওর যে সেটার সঙ্গে আমি আমার সেন্সিবিলিটিটাকে মেশাবো আর কি, সেটা কখনোই ওর মতো হবে না। আমি নেভার গোনা অ্যাক্ট লাইক জো পেচি অর অ্যাল পাচিনো করবো না আমি, কি আই এম নট ফ্রম নিউ ইয়র্ক, সো আই কান্ট অ্যাক্ট লাইক স্কারফেস, মানে ইয়ে, তো সেটা যেন না হয় সবসময় সেটা দেখি। বাট আমাকে একবার বললো যে তুই একবার হার মানা হার উত্তম ধুমন দেখ,
সন্ন্যাসী রাজা উত্তম কুমার দেখ, পরের দিন ফোন করে বলছে না তুই থোড়া সা রুমানি হয়ে যায় নানা পাটেকর দেখ, তারপরের দিন ফোন করে বলছে না তুই চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি জনি ডেপ দেখ। তা আমি দেখলাম যে হ্যাং অন বস, এবার আমাকে একটু শর্ট আউট করতে হবে জিনিসটা আর কি। সো আমি ঠিক একটা উত্তম কুমার, একটা নানা পাটেকর, একটা জনি ডেপই দেখলাম, এবং ওই তিনটা দেখার পর আমি বেরোই নি থেকে আর কি। আই ডিডন্ট ট্রাভেল আউট, সো ওই জোনটার মধ্যে থেকে আমি নিজের মতো করে আনন্দকে একটা অবয়ব দেওয়ার চেষ্টা করেছি আর কি। এবং সেটা সবসময় মাথায় রেখে যে আমার অ্যাজ অ্যান অ্যাক্টর কী কী লিমিটেশনস আছে। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট জব ফর অ্যান অ্যাক্টর, টু আন্ডারস্ট্যান্ড যে আমার কী কী লিমিটেশনস আছে আর কি, সেটাকে মাথায় রেখে ট্রাই টু কার্ভ দ্যাট লিটল ফিগার আউট। কোয়েল, তোমার ক্ষেত্রে তো আরও বেশি করে সেই জায়গাটা প্রমাণ করার জায়গাটা চলে এসেছে। এটা একেবারেই ঠিক। এবং মেঘনা আমি যখন প্রথম স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন ভীষণই ভালো এই জন্য লেগেছিল যে একটা ইউনো মানে আ চান্স টু ডু সামথিং ডিফারেন্ট। তো এবং মেঘনা একটি মেয়ে যার অনেকগুলো লেয়ার্স আছে, যার মানে অনেক এক একটা সিনে এক এক রকমভাবে মেঘনাকে আমরা দেখতে পাবো। এবং নো মেকআপ লুক তো ডেফিনেটলি ইট ইজ আ লুক অফ মেঘনা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন আমি জেনারেলি যেরকমভাবে আমি দেখি একটা স্ক্রিপ্ট শোনার পরে একটা ক্যারেক্টার কীরকম, তার মানে ক্যারেক্টারিস্টিক ট্রেটস কীরকম হবে, তার হাব ভাব মানে তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তার লেভেল অফ সিকিউরিটি, তার কিছু কিছু জিনিস অন দ্য সাইকোলজিক্যাল লেভেল আমি সেরকমভাবে দেখি। এবং সেটা দেখার পরে সেটা আমি যখন শুনলাম, যখন স্ক্রিপ্টটা শুনলাম মেঘনা এরকম টাইপের, ঠিক আছে মেয়েটির অতটা সিকিউরিটি নেই, তার মানে তার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছেন, দিস অ্যান্ড দ্যাট, বেশ কয়েকটা জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে আমি সৃজিৎকে বললাম, যেটা পরমব্রত কিছুক্ষণ আগে বললো যে একটা রেফারেন্স দেওয়ার ব্যাপার, আমি সৃজিৎকে বলছিলাম যে বিকজ মেঘনাকে আমি হয়তো দেখেছি, আমি ডেফিনেটলি দেখেছি মেঘনাকে, কিন্তু আমি চিনি না, কারণ মেয়েটিকে দেখে ভীষণ স্ট্রং লাগে, মেয়েটিকে দেখে মনে হয় যে আমি সব নিতে পারবো আমার লাইফে, কিন্তু ভেতরে ভেতরে ও কাঁদে, ভেতরে ভেতরে ও মানে নিজের জায়গাটা কতখানি, যার কারণে ও সুইসাইড করতে চলেছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি ইন দ্য প্রোমো। তো সেই ব্যাপারটা, সেই ভালনারেবিলিটি, সেই মানে একটা কোনো জায়গায় যে আমি আর পাচ্ছি না নিতে, আই কান্ট টেক লাইফ এনি মোর, আই ডোন্ট হ্যাভ আ রিজন টু স্মাইল, আই ডোন্ট হ্যাভ আ রিজন টু লিভ, তো এই একটা ব্যাপার। তো সেটা ডেফিনেটলি আমার ওয়ার্কশপ যখন হচ্ছিলো সোহাগ মাসি এবং সৃজিতের সঙ্গে পরমব্রতও ছিল কয়েকবার, সেখানে আমি মেঘনাকে চিনতে শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম যে হ্যাঁ মেঘনা এরকম, মেঘনার হাবভাব এরকম, মেঘনা ভীষণ আরবান একটি মেয়ে, ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, ওর নিজে কাজ করে এবং নিজের মতন করে চলে, যেটা মেঘনার লুক ঘাবড়া কাজল, তারপরে ছেঁড়া জিন্স, ও শুজ পরে হাঁটছে, ভীষণ মানে ও নিজের মতন করে লাইফটাকে লিড করতে পছন্দ করে। তো তাই জন্য ওইটা বুঝতে অনেকটা হেল্প করেছে ডেফিনেটলি দ্য স্ক্রিপ্ট, বিকজ উই হ্যাভ আ ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট রিটেন বাই সৃজিৎ মুখার্জি, এবং তার সঙ্গে সঙ্গে সৃজিৎ এবং সোহাগ মাসি এবং পরমব্রত ডেফিনেটলি। এই সিনেমায় তোমার পছন্দের গান কোনটা? আমার লোপাদির যে গানটি আছে, আমার মতে তোর মতো কেউ নেই, আমার মতে তোর মতো কেউ নেই, তো সেটা আমার ভীষণ 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 প্রিয় একটা গান। এবং বাকি প্রত্যেকটা গানই ভীষণ ভালো, অনুপম ভীষণ ভালো দিয়েছে প্রত্যেকটা গানই, এবং দেয়ারস অলওয়েজ আ ম্যাজিক, মানে গানের সঙ্গে মেঘনা কোথাও নিজে একটু রিলেট করছে। হ্যাঁ, কারণ মেঘনা একটা মানে প্রত্যেকটা গানেই একটা ভীষণ সুন্দর একটা ফিলিং আছে, এবং তার সঙ্গে সঙ্গে গল্পের সঙ্গে এত ভালোভাবে গানগুলো যায় প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে গানগুলো এসছে। এবং পরমব্রতর মুখেও একটা ভীষণ সুন্দর গান আছে যে গানটা ওর ফেভারিট, প্রত্যেকটা গানেরই আলাদা 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 ফিলিং, আলাদা আলাদা ইমোশন। মানে সেই ফিলিংটা দিতে কোথাও অসুবিধা হয়েছে, মানে সেই অনুভবটা দিতে তোমার কোথাও অসুবিধা হয়েছে? কারণ এরকম কমার্শিয়াল ভাবে যেভাবে যে গানগুলো করে এসছো তার সঙ্গে যেরকম রিঅ্যাকশন দিয়েছো একের পর এক। না, আমার খুব অনেস্টলি স্পিকিং আমি জানি না, পরমব্রত খুব অ্যানালিটিক্যালি বললো, টেকনিক্যাল মানে হয় না ইন দ্যাট ওয়ে, তো সেটার জন্য হয়তো কিসের জন্য ওয়ান্স আই গট টু নো মেঘনা তারপরে আমার কোনো কিছু অসুবিধা হয়নি। আমি ঠিক তাই দেখেছি, আমি সেই ফিলিংসটা আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি জানি যে মেঘনা একবার, কারণ
মেঘনাকে চিনতে ডেফিনেটলি আমাকে একটু চেনার জন্য আমাকে একটু দেখতে হয়েছে। হ্যাঁ, মেঘনা এরকম, মেঘনা ওরকম, সে এরকম ভাবে কথা বলে, তার হাব ভাব এরকম, তার 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 টোনাল ভয়েস এরকম, বা শি ইউজ মোর অফ বেস দ্যান কোয়েল, তো সেরকম টাইপের ক্যারেক্টার। সো ওয়ান্স আই গট টু নো মেঘনা ওয়েল, তারপরে গানগুলো বলো বা যে কোনো সিনস বলো, আমার ভীষণ অনেস্টলি স্পিকিং আমার খুব একটা অসুবিধা হয়। বাঙালি মন তো জুটি ছাড়া বেরোতে পারে না, হ্যাঁ ভাবতে পারে না, বা এখনো কিন্তু যখনই আমরা অন্য একটু বেরিয়ে এসছি আমাদের সিনেমার গতি থেকে, তাও কিন্তু কোথাও একটু অবচেতন মনে কাজ করে এই জুটিটা পরে আবার দেখতে পারলে ভালো। তোমাদের তো বোধহয় একসঙ্গে এই ফিল্মটা প্রথম কাজ, সেক্ষেত্রে তোমাদের রসায়নটা নিজেদের মধ্যে কেমন কাজ করেছো, কিরকম লেগেছে? এইটা আমি বলি, হ্যাঁ প্লিজ। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেটা সৃজিৎ এবং সোহাগ সেন, সোহাগ মাসে দুজনেই বারবার করে বলতেন ছবিটার সময়, ছবিটা হওয়ার পরে, এডিট হওয়ার পরে, ডাবিং হওয়ার পরে আরও বেশি করে সুজিৎ এবং সোহাগ যদি বলতে আরম্ভ করেছেন, সেটা হচ্ছে দ্য কেমিস্ট্রি ইজ ক্র্যাকলিং অ্যাপারেন্টলি। দ্য থিং ইজ হোয়াটটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমি যেটা অন্য জায়গাতেও বারবার বলছি যে ওয়াই ইফ দ্য কেমিস্ট্রি ইজ গুড সেটা দর্শকরা বলবেন দেখার পর, যদি তাদের সত্যি আমাদের দুজনকে দেখতে ভালো লাগে একসঙ্গে, তাহলে ভালো লাগার একটা প্রধান কারণ হবে হচ্ছে যে আমি আর কোয়েল একে অন্যকে অতটা চিনি না, বা এখনও চিনি না, তখন আরোই শুটিংয়ের সময় চিনতাম না, মানে খুব মৌখিক আলাপ ছিল, খুব একটা ফর্মাল আলাপ ছিল আর কি। সো জাস্ট লাইক আনন্দ ডিসকভার্স মেঘনা থ্রু আউট দ্য ফিল্ম অ্যান্ড ভাইস ভার্সা, মানে মেঘনা যেভাবে আনন্দকে ডিসকভার করে, আমরাও কিন্তু ছবি শ্যুটটা করতে করতে অলমোস্ট মানে উই গট টু নো ইচ আদার বেটার, উই গট টু ডিসকভার আসেলস, মানে নট আসেলস বাট ইচ আদার অ্যাকচুয়ালি, এবং সেটা কোথাও একটা স্ক্রিনে প্রজেক্টেড হয়েছে বলে আমার মনে হয়। And I think that has worked for the film. Anando is a flirt. So, মানে আনন্দ প্রচন্ড ফ্লার্ট করে throughout আর কি, মানে শুধু ওর সঙ্গে মানে সবার সঙ্গে ফ্লার্ট করে, তো দ্যাটস দ্য ওয়ে হি ইজ। সেইটা ওর দিক থেকে ওর একটা ভীষণ একটা অবস্টিনেট, একটা ভীষণ একটা নো ননসেন্স, একটা স্টার্ন ব্যাপার, সবটা মিলিয়ে আই থিঙ্ক ইট ইজ ওয়ার্কড ভেরি ওয়েল। তোদের শুটিং এর কিছু গল্প বলো। আর শুটিং এ ভীষণ মজা আড্ডা সব জিনিসই হয়েছে, এবং যেটা প্রমোদ থেকে অনেকে হয়তো ভাবছে যে ফিল্মটা ভীষণ সিরিয়াস একটা ফিল্ম হতে চলেছে, একদমই সিরিয়াসনেস তো আছে, মানে দেয়ার ওয়াজ আ লট অফ প্যাশন ইন দ্য ফিল্ম, এন্ড এই হেমলক সোসাইটির ভেতরের ওই মানে ট্রেনিং ব্যাপারটা, হ্যাঁ আসলে ব্যাপারটা ভীষণ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের জীবনে যেগুলো দুঃখ সেগুলো যদি আমরা একটা উল্টো চশমা পরে দেখি, তাহলে সেগুলোই তো অন্য লোকের কাছে মজার জিনিস হয়, তো দুঃখ এতটা আপেক্ষিক, এটা আপেক্ষিক, তো সেই জন্য যেটা সুজিত বারবার বলছে দিস ইজ আ লিটল ডার্কলি কমিক্যাল, মানে একটু মজাটা একটু ডার্ক আর কি, একটু মানে হ্যাঁ তো সেটা আছে ছবিটা থ্রুআউট আর কি, ভয়ানক মজা, মানে ইউ বিন স্প্লিটস, বাট ইফ ইউ কাম থিঙ্ক অফ ইট তাহলে বুঝবে যে এই এই দুঃখটার ভিতরে কোথাও একটা, এই মজাটার ভিতরে কোথাও একটা খুব মানে ডিপ সিটেড একটা দুঃখ লুকিয়ে আছে কোথাও আর কি, ডেফিনেটলি সেটা সেটা আছে। আর শুটিংয়ে মজার ঘটনা বলতে মানে সব থেকে বড় বড় ডিফিকাল্ট সিনের আগে ডিরেক্টর এবং আমার কো-অ্যাক্টর দুজনে মিলে নাচতো মানে আমার ফিল্মের গানে নাচতো, আর কি হচ্ছে আমি আর তখন, আমরা সিনেমা নিয়ে আলোচনা করি, তার কারণ আমরা মানে বিদেশের কলকাতার আমি আমরা আমরা যে কতটা বাঙালি প্রচুর সেটা বলার দরকার নেই, আর আমরা যে আসলে একশোতে জানি না আমি তুমি কত দেবে, বড় সুজিতা আমি বোঝার চেষ্টা করছিলাম ওকে যে দেখো ভাই মানে আমরা টলি কুইনকে একটা মানে দেখো ভাই সম্মানার্থে বোঝার চেষ্টা করছিলাম, দেখো
বস আমরা অন্য কোনো ভাবে মানুষ নই, তাই জন্য আমি আর সুজিৎ গিয়ে বড় বড় সিনগুলো আগে একটু জানি যাতে ও মানে আমাদের মঙ্গল গ্রহের মানুষ না ভাবে, সেই জন্য দূরবীনটা নিয়ে এসেছি। হ্যাঁ আমরা জামার ভিতরে হাত ঢুকিয়ে 100% লাভ লাভ করতাম জেনারেলি, ভালো লাগতো মানে মনে হতো যে ইমাজিন তারপরেও আমাকে মেঘনা হয়ে থাকতে হবে। বল ডান্স করতাম আমি আর সুজিৎ, তুমি ভাবো সেটা এরকম ফিল্ম আর মেঘনার ক্যারেক্টার ঠিক, আর তখনও এক্সপেক্ট করছি আমি নাকি একেবারে মেঘনা হয়ে থাকবো, তাই জন্য সবসময় জোন 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 2-3 মিনিট অন্তর অন্তর জোন জোন বলতো, আর তারপর ওরাই হাসাচ্ছে কিন্তু আমি ইন্টারপ্রেট করি সেই কার্ডটা আমি বলছি যে আমরা প্রত্যেকে আমাদের জীবনে এক একটা সময় এসে দাঁড়াই একটা ব্রেকেজ পয়েন্ট এসে দাঁড়ায়, স্যাচুরেশন পয়েন্ট, যেখান যার পরে আর মনে হয় যে দ্যাট ইজ আ ডিপ অ্যাবিস, মানে গ্রাফটা এরকম জীবন টাইম চলতে চলতে এরকম এসছে, মানে একটু স্লান্ট টান না একদম স্ট্রেট স্টিপ ফল ডাউন হচ্ছে, এখানটায় দাঁড়িয়ে আমরা একটা কোনো খুব মেজর লিপ বা একটা মেজর লাভ দিই, একটা যে লাভটা হয় অতলে নিয়ে যায় নয়তো ওই গ্যাপটাকে পার করে পরের প্লেটোটায় নিয়ে গিয়ে ফেলে আর কি। হ্যাঁ তো এটা আমাদের প্রত্যেকের জীবনে আসে বিভিন্ন বয়সে আসে, আমি এখনো অবধি আজকে আমার যত বয়স সোফার আমার আমি মনে করি সেই লিপটা আমার নেওয়া হয়ে গেছে এখনো অবধি, হয়তো ভবিষ্যতে আর 5 বছর পরে এরকম একটা কোনো স্টেশন আসবে আবার যেখানে মনে হবে না আগেরটা অত বড় লিপ ছিল না এটা বেশি বড় লিপ, আমার আজকের দিনে আমার মনে হয় যে লিপটা নেওয়া হয়ে গেছে বাই ডিসাইডিং টু লিভ ফর অ্যাব্রড, আই থিঙ্ক আই টুক দ্য গ্রেটেস্ট ডিসিশন অফ মাই লাইফ, এরকম প্রত্যেকের জীবনে আমার মনে হয় কিছু না কিছু আসে, তো সেইটা হচ্ছে হেমলক সোসাইটি ফর দ্য পিপল হু ওয়ান্ট টু গো টু হেমলক সোসাইটি ইজ দ্যাট লিপ, যেটা তারা জীবনের এই প্লেটোটার একদম মুখটাতে একদম উতরাইটার মুখে এসে দাঁড়িয়ে সেই ঝাঁপটা তারা দেবে, এই ঝাঁপটা তাদের একদম নিচে নিয়ে যেতে পারে আবার পরের মালভূমিটায় পৌঁছে দিতে পারে আর কি। দ্যাটস হোয়াট হেমলক সোসাইটি ইজ। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আর আপনাদের চোখ থাক এবিপি আনন্দে।